কিবাকৈ সরকারি চাকরি এটা হওয়া হলে, কিবাকৈ ঘরখনে সকাহ এটা পোৱা হলে, এই সম্ভাবনীয়তাবোৰকে সাকার রূপ দিয়ার বাবেই এই প্রস্তুতি। চিন্তাকৃষ্ট মনবোৰত অনাগত তিনি ঘণ্টার চাপ, তথাপি আশা ফুল ফুলি আছে দুচকুত। এইবার কিবাকৈ কথাটো মিলি গলে। আজি রাজ্যত অনুষ্ঠিত হল এডিআরই 2.0 দ্বিতীয় পর্যায়। পুয়ারে পড়া রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রত দীঘলীয়া শারী। পুয়া 9 বজাৰ আরম্ভ হল পরীক্ষা। পদর সংখ্যা মাত্র 4,473টা। অবতীর্ণ হল লাখে লাখে পরীক্ষার্থী। তৃতীয় বর্গর স্নাতক উত্তীর্ণ প্রার্থীর পদর সংখ্যা 4,055টা। তৃতীয় বর্গর মেট্রিক উত্তীর্ণ চালক পদর সংখ্যা 418টা। পদর সংখ্যা কম হলেও উৎসাহ কমা নাই। রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবারে নিশা দুভাগ নহওতেই পরীক্ষার্থীক জনালে শুভকামনা। কর্মব্যস্ততার বাবে অলপ সোনকালে ফেসবুক লাইভটো করিম বলে ভাবিছিল, কিন্তু করিব পড়া নাছিল। এতিয়া সময় পালো আর মই ভাবিল যে দুআষাৰমান কথা আপোনালোকক জনোৱা ভাল বা মই জনোৱার বাবে চেষ্টা করিম। মই পোনপ্রথমে পরীক্ষার্থী সকললৈ মোৰ বহুত বহুত শুভকামনা যাচিছো। আশা তাই দিশ দেখুৱাৰ বাটত সকলোৱে সাজু হৈ যেন পুৱাতে পাতিলে মহোৎসৱ। বিভাগে দিয়া বিবিধ বিধান মানি সকলো পরীক্ষা দিবলৈ আহিল। কোনো আহিছে অভিভাৱকৰ সৈতে, কোনোজন আহিল অকলে, কাৰোবাক বন্ধুৱেও আগবঢ়ালে যাতায়াতৰ সহায়। মুঠৰ ওপৰত ভাল খবৰ এটাৰ বাবে ইমানখিনি যুঁজা। মাঝে মাঝে যানজঁটৰ বাবে ৰাইজ অস্বস্তিতো পৰিছে, তথাপি আজিৰ দিনটোৰ বাবেই যেন সকলো ক্ষমনীয়। যি কি নহওক, কিবা এটা ভাল হ'ব। পৰীক্ষা আৰম্ভ হোৱাৰ পূৰ্বে পৰীক্ষাৰ্থীয়ে আহাৰে ক'লে আগমনৰ অন্তৰ্নিহিত উদ্দেশ্য। আশাটো সবৰে থাকে, আশা আছে, চাওঁ কি হয়। কি আছে, পদ্ধতি ঠিকে আছে, ভালকৈ চলি গ'লে হ'ল পৰীক্ষা, চাওঁ কি হয়। মই ধৰিব আহিছোঁ, ভালে পৰিস্থিতিটো লৈছোঁ, দেখা যাক কি হয়। আশাটো আছে, কি হয় আৰু। প্রথম বেলার পরীক্ষার পূর্বে চলিল নিয়ম মাফিক তালাচি। আগে দিয়া নীতি নির্দেশনা অনুসরিয়েই পরীক্ষার্থীসকলে নিজকে সাজু করে আহিছে। বাকি থাকিল অভিভাবকর কথা। ঘরের সন্তানের জড়িয়ে ঘরলৈ কিবা এটা ভাল খবর অহার আশাতে বন্দী সকলো। পরীক্ষার বাবে সরকারক অন্তঃকরণে ধন্যবাদ জানাইছে রাইজে। সরকার ধুনিয়াকে বাদ দিছে সব কথা, মানে এরা করে নিকাজিকে মানে কি বুলি কয় এটু নিকা নিকাকে পাতিছে আর সেইখিনি আমার। আমি নুনমাটি মঠগরিয়া, সরকারি চাকরি করার কারণে সকলরে আশা এটা, মনের ভাব আকাঙ্ক্ষা সব মা দেউতাকর অল্প সপোন সেই আর। মোর ছোৱালীয়ে দিছে, সৰু ছোৱালী চাকরি হলে তো ভালে হয়। আমার মিডিয়াম ফেমিলির কারণে এটা চাকরি এটা পালে ভালো হয়। নাই, ঘর ঘর সরকারি চাকরি নাই। মোৰ দুজনী ছোৱালী, এইজনী সৰু, ডাঙরজনী বিয়া দিলো, এইজনী চাকরিটো পালে ভাল হয়, মোৰ অলপ সুবিধা হয়। বিশ্বাস করিয়ে তো পরীক্ষাটো দি আছো, ভালদরে লিখিব পাৰিলে, ভালকৈ পরীক্ষা দিব পাৰিলে নিশ্চয় চাকরি সরকারে দিব। দুয়োবেলা অনুষ্ঠিত হল পরীক্ষা। যাবতীয় সকলবোৰ কাম পরীক্ষা পাতোতাই সমাপন করেছে। এবার পরীক্ষার্থীক লগত লৈ যাবলৈ দিয়া হল প্রশ্ন কাকত। পরীক্ষাত অবতীর্ণ হয়ে উঠি দুয়েকে জনালে মনৰ ভাব। পরীক্ষা আজি মোৰ মানে দি পেলাই বিৰাট মজা লাগিছে। সেইদিনাখনৰ মানে এটা ভাল লাগিল, সেইদিনাখন অলকানন্দা আৰু আজি পকানৰ মাজে মাজে আলি আলি একদম মজা প্ৰশ্ন কাটিছে। ভালেই হ'ল, ভালেই হ'ল, ভাল হ'ল। পেপাৰ কেনেকুৱা আহিছে? পেপাৰ মজা আহিছে, ভাল হৈছে। পৰীক্ষা বঢ়িয়া হৈছে, বহুত ভাল হৈছে। এইবাৰ ছেকেণ্ড পৰীক্ষাটো ভাল হৈছে, ফাৰ্ষ্ট পৰীক্ষাটো বেয়া হৈছে। কিন্তু পৰীক্ষাৰ দুঘণ্টাৰ আগৰে পৰা কৰ্তন কৰা হ'ল ইণ্টাৰনেট সেৱা। এইবাৰ বৰ বেছি বিশুদ্ধাৰ নাই, কিবা এটা ভালৰ বাবে যদি হৈছে ইমান অসন্তুষ্টি নাই। এই সকলবোৰৰ মাজতে বহুকেইটা বিশেষ দৃশ্যই সকলোৰে মন চুই গ'ল। পত্নীক পৰীক্ষাগৃহত থৈ স্বামীয়ে চম্ভালিছে পানী কেঁচুৱা। নাতিক কোলাত লৈ বোৱাৰীৰ বাবে পৰ দিছে শাহুমাই। বন্ধুৰ বাবে নিজৰ কাম এৰিও ৰৈ দিলে আন এজনে। সকলোৰে নিজা নিজা সমৰ্পণ। এই সকলোবোৰ টুকুৰা ছবিয়ে আকৌ এবাৰ প্ৰমাণ কৰি দিলে এটা চৰকাৰী চাকৰি এখন ঘৰত যে কিমান প্ৰয়োজন। ব্যুৰো ৰিপৰ্ট, NKTV Plus.